আসসালামু আলাইকুম এভরিওয়ান, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে ইকোনমিক থটের 26তম, ওয়ালাইকুম আসসালাম, ইকোনমিক থটের 26তম ক্লাস। আমরা চ্যাপ্টার 6 নিয়ে কাজ করছিলাম। চ্যাপ্টার 6টা হচ্ছে কেনশিয়ান এবং কেইনস এন্ড দি গ্রেট ডিপ্রেশন অফ 30s। হ্যাঁ, চ্যাপ্টার 6 এর যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই কেইনস এবং 30 দশকের যে মহামন্দা সেগুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করছি। তো একটু কেয়ারফুলি এই চ্যাপ্টারটা পড়বো, কেননা এই চ্যাপ্টার থেকে আমাদের বোর্ডে কোশ্চেন আসে। ঠিক আছে, তো একটু ভালো ভালোভাবে আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে এবং কেয়ারফুলি। এই চ্যাপ্টার থেকে অনেক বেশ কিছু কোশ্চেন আসে, তো এগুলো আমাদেরকে কেয়ারফুলি জানতে হবে। যাই হোক, আমি আমার লেকচারে চলে যাচ্ছি। তো 26তম ক্লাসে চ্যাপ্টার 6 কেইনস এন্ড দি গ্রেট ডিপ্রেশন অফ 30s, কেইনস এবং 30 দশকের মহামন্দা চ্যাপ্টারের শিরোনাম, বুক রেফারেন্স, কোন কোন বই আমার লাগবে বা কোন কোন বই পাঠ্য পুস্তক হিসেবে ন্যাশনাল ইউনিভার্সিটি রেফারেন্স দেয়া আছে, সেই বইগুলোর নাম আমি আগেও যদিও প্রতি ক্লাসে আমি সেটা নিয়ে বলি, তো ওটা কোনো সমস্যা নেই। মেনলি আমরা যে বইগুলো ব্যবহার করব একটু খেয়াল করি, বল্ক এম 1991 ইকোনমিক থিওরি ইন রেট্রোস্পেক্ট 5th এডিশন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে নেগেশিটি 1989 হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি নর্থ হল্যান্ড। সো নেগেশিটি হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি নর্থ হল্যান্ড। এরপরে আছে একলেন আর আর হেভার্ড 1990 আ হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি অ্যান্ড মেথড ম্যাকগ্রো হিল। এই বইটাও মোটামুটি বেশ ভালো, বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট বুক হচ্ছে স্ক্যামচার জে, বা অনেকে বাংলা ভাষায় সুম্পিটার বলা হয়, বা স্ক্যামচার জে 1954 আ হিস্ট্রি অফ ইকোনমিক অ্যানালাইসিস অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। এটাও খুব ইম্পর্টেন্ট একটা বই। এছাড়াও রয়েছে লাস্ট নট দি লিস্ট স্নোডেন ব্রেইন 1994 মডার্ন গাইড টু ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কম্পিটিং স্কুল অফ থার্ড। এটাও ভালো করে দেখব। তো এই যে ফ্যাক্টরগুলো আছে, আর যেহেতু আমরা বাংলা মিডিয়াম, মনোরঞ্জন স্যারের বইটাও দেখতে পারেন, সমস্যা নেই। ওখান থেকে মূলত এইগুলো আপনাদের জন্য বাংলায় করা, মূলত ইংলিশে হলে বেটার, কিন্তু যাই হোক, যে কোনো কারণে হচ্ছে আমরা বাংলাতে পরীক্ষা দিতে হচ্ছে, সো আমরা বাংলা বইটাই বেশি ইউজ করবো। যাই হোক, আমরা পরের লেকচারে চলে যাচ্ছি, পরের স্লাইডে চলে যাচ্ছি। তো তো আজকে লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো, হোয়াট আর দি কন্টেন্টস অফ টুডেস লেকচার, আজকে লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো বা কি কি শিখতে পারবো, দেখে একটু। প্রথম, হাউ আন্ডার এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম ইজ পসিবল ইন কেনশিয়ান মডেল। তো কেনশিয়ান যে মডেল রয়েছে, সেই মডেলে বা সেই তত্ত্বে অপূর্ণ নিয়োগ বা নিম্ন কর্মসংস্থান ভারসাম্য কিভাবে সম্ভব, এটা সম্পর্কে মোটামুটি গত দিন আমি খুব তাড়াহুড়ো করে এটা এই মানে টপিক্সটা শেষ করেছিলাম, সেজন্য আজকে মনে করেছি না, প্রথমে এই টপিক্সটা দিয়েই আমরা শুরু করব। ঠিক আছে, এরপরের টপিক্স হচ্ছে কেনশিয়ান প্রেসক্রিপশন টু অ্যাচিভ ফুল এমপ্লয়মেন্ট। কেনশিয়ান প্রেসক্রিপশন টু অ্যাচিভ ফুল এমপ্লয়মেন্ট, ফুল এমপ্লয়মেন্ট বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ দূরীকরণে কেনশিয়ানের যে সুপারিশ, সেই সুপারিশ সম্পর্কে জানবো, বা অন্যভাবে বলা যায় যে পূর্ণ নিয়োগের ক্ষেত্রে কেনশিয়ানের
যে সুপারিশ সেই সুপারিশ গুলো কি কি। এখানে একটা চিত্র আছে, চিত্রগুলো দিয়ে আমাকে দেখতে হবে। নাম্বার থ্রি, হাউ ফার কেনশিয়ান থিওরি ইজ রিলেভেন্ট টু দি রিয়েল ওয়ার্ল্ড। সো কেনশিয়ান আয়ন নিয়োগ তত্ত্ব বাস্তব জগতের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, কেনশিয়ান আয় এবং নিয়োগ তত্ত্ব বাস্তব জগতের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ। ঠিক আছে, এরপরে আসি ক্রিটিসিজম অফ কেনশিয়ান ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, কেনশিয়ান আয় ও নিয়োগ তত্ত্বের সমালোচনা, ত্রুটি বা সীমাবদ্ধতা। এই চারটা কন্টেন্ট বা এই চারটা জিনিস আজকে একটু ভালোভাবে আমরা পড়বো, ভালোভাবে দেখব। তবে এর আগে একটু কথা বলা প্রয়োজন যে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখেছি বা কি কি জেনেছি। ঠিক আছে, তো প্রথমে দেখেছি কেনশিয়ান অর্থনীতিটা কি। কেনশিয়ান অর্থনীতিটা আমরা দেখেছি, কেনশিয়ান যে ফিচার্স অফ কেনশিয়ান থট, কেনশিয়ান চিন্তাধারার যে বৈশিষ্ট্য সমূহ সেটাও দেখেছি। এরপরে হচ্ছে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কেনসের যে অবদান সেটা সম্পর্কেও আমরা জেনেছি। কেনসিয়ান যে বিপ্লব বা রিভলিউশন এটা কি সেটা সম্পর্কে জেনেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে কেনসীয় বিপ্লবের পটভূমি, অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে কেনশিয়ান বিপ্লবের পটভূমি সম্পর্কে আমরা জেনেছি। আর এর পরের লেকচারে দেখেছি কেনশিয়ান আয় এবং নিয়োগ তত্ত্ব, কেনশিয়ান আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্য এই পর্যন্ত। আর একটা টপিক দেখছি কেনশিয়ান আয় ও নিয়োগ মডেলকে ক্লাসিক্যাল মডেলের কতটুকু সম্প্রসারণ বলা হয়। ঠিক আছে, সো আমরা আজকের লেকচারে চলে যাই। হাউ আন্ডার এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম ইজ পসিবল ইন কেনশিয়ান মডেল। সো কেনশিয়ান মডেলে আমরা কিভাবে কি করতে পারি, অপূর্ণ নিয়োগের ক্ষেত্রে যে কেনশিয়ান যে প্রেসক্রিপশন, অপূর্ণ নিয়োগের ক্ষেত্রে কেনশিয়ানের যে প্রেসক্রিপশন, যে কেনশিয়ান নিয়োগ তত্ত্বে অপূর্ণ নিয়োগ বা নিম্ন কর্মসংস্থান ভারসাম্য কিভাবে সম্ভব একটু ভালো করে আমরা খেয়াল করি। আর্থিক মজুরি নিজ দিকে অনমনীয় একটু খেয়াল করি কি বলেছে, ব্যাপারগুলো চোখের সামনে দেখে আমাদেরকে পড়লে জিনিসটা সুবিধা হবে। কেইনসের মতে শ্রমবাজার, শ্রমিক সংঘ এবং মালিক পক্ষের যৌথ দর কষাকষির মাধ্যমে আর্থিক মজুরি নির্ধারিত হয়। সো আর্থিক মজুরি, আর্থিক মজুরি বা নমিনাল ওয়েজ, নমিনাল ওয়েজটা কিভাবে নির্ধারিত হয়, শ্রমিক সংঘ যারা চায় যে শ্রমিকের মজুরি বাড়াতে, আর মালিক পক্ষ যারা চায় শ্রমের মজুরি কমাতে। তো মালিক পক্ষ থেকে কি কি আসে দাঁড়ান, এগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে শ্রমিক সংঘ, শ্রমিক সংঘ দে আর দি সাপ্লাই ফর লেবার, আর মালিক পক্ষ, মালিক পক্ষের যে ফ্যাক্টরটা থাকে সে হচ্ছে ডিমান্ড ফর লেবার। একটা হচ্ছে ডিমান্ড ফর লেবার, ডিমান্ড ফর লেবার মানেটা কি শ্রমের চাহিদা, কাদের পক্ষ থেকে কাজ করে, মালিক পক্ষ থেকে কাজ করে, ডিমান্ড ফর লেবার। আর সাপ্লাই ফর লেবার কার পক্ষ থেকে কাজ করে, শ্রমিক সংঘ, শ্রমিক সংঘ শ্রমের যোগান দেয়, মালিক সংঘ মালিক পক্ষ শ্রমের চাহিদা করে। শ্রমিক সংঘ সবসময় কি চাবে, যে শ্রমের মজুরি বাড়িয়ে শ্রমিক সাপ্লাই দিতে, আর মালিক পক্ষ সবসময় কি চাবে, কম টাকায় শ্রমিককে শ্রম কাজে নিয়োজিত করতে। সো কেইনসের মতে শ্রম বাজারে শ্রমিক সংঘ এবং মালিক পক্ষের যৌথ দর কষাকষির মাধ্যমে আর্থিক মজুরি নির্ধারিত হয়। এই মজুরি নিজ দিকে অনমনীয় হবে, ফ্লেক্সিবল হবে, অর্থাৎ আর্থিক মজুরি স্বল্প মেয়াদে কমানো সম্ভব হবে না। এর কারণ নিম্নরূপ, আর্থিক মজুরি স্বল্প মেয়াদে কি হবে না, কমানো সম্ভব হবে না। এর মূলত কারণ তিনটি, এক দুই তিন।
তিনটি কারণের ভিতরে প্রথমে একটু খেয়াল করি। শ্রমিকরা অর্থের ধনাত্মক মায়া দ্বারা প্রভাবিত হয়, তারা দ্রব্যমূল্য অপেক্ষা আর্থিক মজুরির উপর বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে? এই জন্য মজুরি কমানোর চেষ্টা তারা প্রকৃতি হিত করবে। আচ্ছা, তার মানেটা কি? শ্রমিকরা অর্থের ধনাত্মক মায়া দ্বারা প্রভাবিত হয়, এর কথা হচ্ছে কি, অর্থের প্রতি একটা মায়া লোভ লালসা সবারই থাকে। শ্রমিক যখন কাজ করতে ইচ্ছুক একটা নির্দিষ্ট প্রচলিত মজুরিতে, সে তার শ্রম ও মেধা খাটিয়ে, হতে পারে সেটা কায়িক শ্রম, হতে পারে সেটা মেধার শ্রম, আবার হতে পারে দুইটার সমন্বয়। এই সমন্বয়ের মাধ্যমে শ্রমিকরা কি করে, শ্রম কাজে নিয়োজিত থাকে। এখন শ্রমিকরা দ্রব্যমূল্য অপেক্ষা আর্থিক মজুরির উপর বেশি গুরুত্ব দেয়। আমার যে দ্রব্যমূল্য, প্রাইস লেভেল ফর গুডস, পিজি যেটাকে বলা হয়, দ্রব্যমূল্য অপেক্ষা আর্থিক মজুরি, নমিনাল ওয়েজ, WN বলা হয়, নমিনাল ওয়েজ, এই নমিনাল ওয়েজ এর উপরে কি করে বেশি গুরুত্ব প্রদান করে শ্রমিকরা দ্রব্যমূল্যের চাইতে। এই জন্য মজুরি যদি কমাতে চায় মালিক পক্ষ, তখন তারা সেটা কি করবে, তারা সেটা প্রতিহিত করবে। এছাড়াও রয়েছে মজুরি সম্পর্কে প্রত্যাশা নৈরাশ্যজনক হয়, শ্রমিকরা আর্থিক মজুরি কমাতে রাজি হয় না, তার মানেটা কি? সোজা কথা, মজুরি কমানোর সাথে শ্রমিকদের একটা নেগেটিভ অ্যাটিটিউড বিদ্যমান, ঠিক আছে? যখনই আমি মজুরি কমাতে যাব, শ্রমিকরা কি করবে, ডিসহার্টেন হবে, হতাশা ব্যঞ্জক হবে বা নৈরাশ্যজনক হওয়ায় শ্রমিকরা আর্থিক মজুরি কমাতে চাবে না। তারা বলবে না, অন্যান্য সুযোগ সুবিধা আপনি কিছু হলেও কমান না, মূলত আর্থিক মজুরি আপনি কখনোই কমাতে পারবেন না বা কমানো উচিত হবে না। তৃতীয়ত কি বলেছে, আর্থিক মজুরি প্রাতিষ্ঠানিক ভাবে নির্ধারিত হলে চুক্তিকালীন সময়ের মধ্যে কমানো কঠিন। কোন কোন শ্রমিক আবার একটা নির্দিষ্ট চুক্তিতে কাজ করে, সেটা হতে 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, এবং একটা প্রজেক্টের আন্ডারে ওয়ার্ল্ড ব্যাংক বা যে কোনো এনজিও বা যে কোনো প্রতিষ্ঠান যে চুক্তি, সেই চুক্তি 1 বছর বা 2 বছর, এই চুক্তিকালীন সময় তাকে প্রতি সপ্তাহে প্রতিদিন এত ঘন্টা বা প্রতি সপ্তাহে এত ঘন্টা, 18 ঘন্টা, ভার্সিটি গুলোতে প্রাইভেট ভার্সিটি এরকম 18 ঘন্টা 20 ঘন্টা এরকম একটা চুক্তি থাকে। সো 1 মাসে 60 ঘন্টা বা 1 মাসে 50 ঘন্টা কাজ করতে হবে, 50 ঘন্টা কাজের বিনিময়ে সে সামথিং 80,000 টাকা তার বেতন দিতে হবে, বেতন দেন। এরকম চুক্তি ভিত্তিক যখন নিয়োগ থাকবে, তখন এই নিয়োগে থাকাকালীন সময়ে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কি করা সম্ভব নয়, প্রাতিষ্ঠানিকভাবে চুক্তি কমপ্লিট হওয়ার পরে এই মজুরিটা কমানো সম্ভব নয়। সো আর্থিক মজুরি প্রাতিষ্ঠানিকভাবে নির্ধারিত হলে চুক্তিকালীন সময়ে কমানো কঠিন। সো উপরোক্ত কারণে কেইনস আর্থিক মজুরি নিজ দিকে অনমনীয় ধরে নেন। এর অর্থ, নির্ধারিত মজুরি স্তরে শ্রমের যোগান পুরোপুরি স্থিতিস্থাপক, ইলাস্টিক, কিন্তু এক বিন্দুর পর শ্রমের যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এই যে ফ্যাক্টর গুলা, শ্রমের যোগান রেখাটা খেয়াল আছে, এটা হচ্ছে ডিমান্ড ফর লেবার, এটা হচ্ছে এই সাপ্লাই ফর লেবার, ঠিক আছে? ডিমান্ড ফর লেবার, সাপ্লাই ফর লেবার। এখন আসি দ্রব্যমূল্য অনমনীয়, তার মানে এটা কি একটু খেয়াল করি। সাধারণ দ্রব্য বাজারে সামগ্রিক চাহিদা, সাধারণ দ্রব্য বাজারে সামগ্রিক চাহিদা ও যোগান দ্বারা দ্রব্যমূল্য নির্ধারিত হয়, এটা স্বাভাবিক, কারণ বাজার আপন নিজস্ব গতি ব্যবস্থার মাধ্যমে, বাজারে দর কষাকষির মাধ্যমে সামগ্রিক চাহিদা এবং যোগান দ্বারা দ্রব্যমূল্য নির্ধারিত হয়। কেইনসের মতে জিরো লেস দেন MPC লেস দেন 1 বলে সামগ্রিক চাহিদা কম হবে। তার মানে কি, জিরো লেস দেন MPC, MPCটা কি, মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা, এটা মানেটা কি? MPC মানে DC/DY, DC/DY হচ্ছে MPC,
ডিসি মানে চেঞ্জ ইন কনজাম্পশন, সিটাকে কি বলা হয়? কনজাম্পশন হোক। আর ডিওয়াই, ডিওয়াই মানে চেঞ্জ ইন ইনকাম, ওয়াই মানে ইনকাম। সো আয়ের পরিবর্তনের ফলে, একটু ভালো করে খেয়াল করি, আয়ের পরিবর্তনের ফলে ভোগের কি পরিবর্তন হচ্ছে? আয়ের পরিবর্তনের ফলে ভোগের কি পরিবর্তন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি? আয়ের পরিবর্তনের ফলে ভোগের কি পরিবর্তন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আমার কি? মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা। তো প্রান্তিক ভোগ প্রবণতা যে কথাটা বলছেন, আয় বাড়লে ভোগ বাড়ে, আয় যে হারে বাড়ে ভোগ একই হারে বাড়ে না। ধরেন আমার বেতন হচ্ছে 10,000 টাকা, আমার বেতন সামনের মাস থেকে 12,000 বা 15,000 টাকা হলো, সেই ক্ষেত্রে কি বললো, আমার আয় 15,000 হলে 50% বেড়ে গেল, 50% বাড়লে কি আমার ভোগ 50% বাড়বে না? ভোগ হ্যাঁ বাড়বে, অবশ্যই বাড়বে, ভোগ হতে পারে 10% বাড়তে পারে, বা 100 টাকা বেশি ইনকাম হলে আমার ভোগ হয়তো বা 50 টাকা হতে পারে বা 60 টাকা হতে পারে, কিন্তু 100 100ই হবে না। সো আমি কিছু জিনিস কি করব, সেভ করব। সো সেই ক্ষেত্রে ডিসি বাই ডিওয়াই, হ্যাঁ, মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউমের মান 0 থেকে 1-এর মধ্যে, 100 টাকা বললো আমি কোনো কিছুই খরচ করবো না, এটা হবে না, অবশ্যই কিছু না কিছু আমি খরচ করবো, সেজন্য মানটা 0 থেকে বেশি। আবার 100 ভিতরে 100ই খরচ করবো, তাহলে তো মান 1 হয়ে যায়। সো সেটা না, অবশ্যই আমি 100 টাকা বাড়লে আমি 50, 60, 70, 80 যতটুক দরকার আমি মানে খরচ করব, 100 তে 100ই খরচ না কিছু সেভ করব। সেই জন্য এমপিসি এর মান 0 থেকে 1-এর মধ্যে, 0 <SILENCIO> 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 less than MPC less than 1 বলে সামগ্রিক চাহিদা কম হবে। সামগ্রিক যোগান প্রদত্ত অবস্থায় দ্রব্য মূল্য কি হবে? সামগ্রিক যোগান প্রদত্ত অবস্থায় দ্রব্য মূল্য কম হবে, স্বাভাবিক। সরকারি আইন কানুন, বাজারে মনোপলি, অলিগোপলি, কার্টেল ইত্যাদি থাকলে দ্রব্য মূল্য পরিবর্তনের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে না, এই অবস্থায় দ্রব্য মূল্য নিজ দিকে অনমনীয় হতে পারে। আবার মানুষ রুচি, আচরণ, আর্থিক আয় ইত্যাদি স্থির থাকলে সামগ্রিক চাহিদার পরিবর্তন হয় না, এই অবস্থায় দ্রব্য মূল্য ঊর্ধ্বদিকে অনমনীয় থাকে। এখানে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। বাজারে মনোপলি, অলিগোপলি, কার্টেল, এগুলো হলো এক একটা মার্কেট। মনোপলি মার্কেট হচ্ছে যে বাজারে ক্রেতা একজন থাকবে, কিন্তু সরি সরি যে বাজারে বিক্রেতা একজন ক্রেতা অসংখ্য, সেই বাজারটাকে বলা হয় মনোপলি মার্কেট। যেমন গ্যাসের, গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলো হলো সব মনোপলি মার্কেট। অলিগোপলি, অলিগোপলি, অলিগোপলি বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা নিয়ে যে বাজার গঠিত হয়, অলি মিন্স বহু, মেনি, ঠিক আছে। কার্টেল, কার্টেল মানে কি, ধরেন চারজন যে কোনো একটা বাজার নিয়ন্ত্রণ করতে পারে, বাজারে 100% যোগান দেয়, সেটা চালের বাজার হতে পারে, ডালের বাজার হতে পারে, চিনির বাজার হতে পারে, তেলের বাজার হতে পারে। সো তারা মোটামুটি একটা নির্দিষ্ট সময় বসে ঠিক করলো যে না, আজকে থেকে আমরা আর আগের রেটে চাল বিক্রি করব না, চালের দাম বেড়ে যাবে বা ডিমের দাম বেড়ে যাবে বা তেলের দাম বেড়ে যাবে বা ডালের দাম বেড়ে যাবে, হ্যাঁ। সো রাতের আধারে যখন আমরা মিটিং করবো, মিটিং করে না আজকে থেকে ধরেন সে 50 টাকা করে চিনি ছিল, না আজকে যেহেতু বাজারে 100% আমরা যোগান দিই, সো আজকে থেকে, আজকে থেকে বলতে কালকে থেকে, আর মূল্য 50 টাকার চিনি 70 টাকার নিচে আমরা দিব না পাইকারি বাজারে, এভাবে আস্তে আস্তে দামটা বাড়িয়ে ফেলে। এই সমস্ত কারণে দ্রব্যমূল্য পরিবর্তনের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে না। প্রতিযোগিতা বলতে বোঝাচ্ছে যে আপনি কোয়ালিটি সম্পন্ন গুডস তৈরি করবেন, গুডস তৈরি করবেন, সেটা মার্কেটে নিয়ে আসবেন, মার্কেট কি করবে, এই গুডস ক্রেতা তার চাহিদার মাধ্যমে সেটা কিনবে, কেনার পর যখন দেখবে না সে জিনিসটা ভালো, সে তার ডিমান্ড অব্যাহত রাখবে। কিন্তু সেই ক্ষেত্রে কি হয়, কার্টেল বা এই অলিগোপলি বা মনোপলি থাকলে কি হয়, এই প্রতিযোগিতা তার আর থাকে না, এই অবস্থায় দ্রব্য মূল্য নিজ থেকে অনমনীয় হয়, এই যে এই পর্যায়ে উপর থেকে নেমে এই যে নিজ দিকে অনমনীয় ভূমিকে সমান্তরাল হয়ে যায়। আবার মানুষের রুচি, আচরণ, আর্থিক আয় ইত্যাদি স্থির থাকলে সামগ্রিক চাহিদার পরিবর্তন হয় না। যেমন রুচি, আচরণ, আর্থিক আয়, নমিনাল ইনকাম, এগুলো যদি স্থির থাকে তাহলে আমাদের কি সামগ্রিক চাহিদার কোনো পরিবর্তন হবে? হবে না। আয় বাড়লে সামগ্রিক চাহিদা পরিবর্তন হবে, সামগ্রিক চাহিদা ডান দিকে শিফট করবে। রুচি, আচরণ, রুচি যদি পরিবর্তন হয়, আমার আচরণের যদি পরিবর্তন হয়, অবশ্যই সামগ্রিক চাহিদার কি হবে,
পরিবর্তন হবে, আর যদি স্থির থাকে তাহলে সামগ্রিক চাহিদার কোনো পরিবর্তন হবে না। এই অবস্থায় দ্রব্য মূল্য ঊর্ধ্বদিকে অনমনীয় থাকতে পারে। সো অপূর্ণ নিয়োগের ভারসাম্য একটু খেয়াল করি, অপূর্ণ নিয়োগের ভারসাম্য কেনসীয় মডেল অনুযায়ী আর্থিক মজুরি নিজ দিকে অনমনীয়, তাই নিয়োগ বাড়াতে হলে প্রকৃত মজুরি কমানোর একমাত্র উপায় হলো দ্রব্য মূল্য বাড়ানো। প্রকৃত মজুরি মানে কি? প্রকৃত মজুরি W/P, হ্যাঁ, নমিনাল মজুরকে যখন প্রাইস লেভেল দ্বারা ভাগ করব এবং এর সাথে যখন আরো আর্থিক যে বেনিফিট গুলো আছে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে হাউজিং ফ্যাসিলিটিস, ঠিক আছে, এই সমস্ত যোগ করলে যা হয় সেটা হয় প্রকৃত মজুরি। তো প্রকৃত মজুরি আমি কমাতে গেলে আমাকে দ্রব্য মূল্য বাড়াতে হবে, আর দ্রব্য মূল্য বাড়ানো, কিন্তু দ্রব্য মূল্য যদি বাড়ে তাহলে সামগ্রিক চাহিদা কি হবে? বেড়ে গেলে আমার হাতে টাকা থাকবে আর চাহিদার ঘাটতি থাকবে, ঘাটতি অবস্থায় নির্ধারিত অনমনীয় হয় তখন প্রকৃত মজুরি অনমনীয় হবে, এই অবস্থায় ভারসাম্য অপূর্ণ নিয়োগ এবং আয়ের সাথে সঙ্গতিপূর্ণ হবে, ঠিক আছে। এরপরে আসি কেনসিয়ান প্রেসক্রিপশন টু অ্যাচিভ ফুল এমপ্লয়মেন্ট। কেনসিয়ান প্রেসক্রিপশন টু অ্যাচিভ ফুল এমপ্লয়মেন্ট, এটা অন্যভাবে বলা যায় যে বেকারত্ব বা অপূর্ণ নিয়োগে কেনসিয়ান সুপারিশ, অথবা বলা যায় যে পূর্ণ নিয়োগের ক্ষেত্রে কেনসিয়ান প্রেসক্রিপশনটা কি একটু খেয়াল করি। কেইনসের মতে প্রকৃত মজুরি W/P কমাতে হলে অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগ উপনীত হওয়া সম্ভব। সো প্রথম কথা হচ্ছে আমাদের প্রকৃত মজুরিটা কি করতে হবে, প্রকৃত মজুরিটা কমাতে হবে, প্রকৃত মজুরি কমিয়ে অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে উন্নীত হওয়া সম্ভব। এখন আর্থিক মজুরি W0 হয় তবে দ্রব্য মূল্য বৃদ্ধি করে প্রকৃত মজুরি কমানো যায়। সো সোজা কথা, কেনসিয়ান যে ফ্যাক্টরটা বলেছে সেই ফ্যাক্টরে আপনার প্রকৃত মজুরি W/P, এইটা কি বলেছে W/P, এই প্রকৃত মজুরি কমাতে হবে। প্রকৃত মজুরি যখনই আমি কমাতে পারবো কমিয়ে আমি দ্রব্য মূল্যটা কি করব, আর প্রকৃত মজুরি কমাতে গেলে আমার অবশ্যই দ্রব্য মূল্য এই যে পি, এই পিটা কিন্তু বাড়াতে হবে। পি বাড়াতে গেলে W/P এর মানটা কমে আসে, আর কমে আসার সাথে সাথেই আমার প্রকৃত মজুরি কমে যায়। এখন দ্রব্য মূল্য বাড়াতে হলে আমার সামগ্রিক চাহিদা বাড়ানো প্রয়োজন। এখন দ্রব্য মূল্য আমি বাড়াবো, ধরেন একটা গলিতে ডেলি 10 কেজি পেঁয়াজ লাগে, এখন যোগান আছে 5 কেজি, তাহলে কারাকারি বাড়বে, কারাকারি হলে আস্তে আস্তে দ্রব্য মূল্যটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো সামগ্রিক চাহিদা বাড়ানোর ক্ষেত্রে দুটো উপায় আছে, কি কি উপায় আমরা একটু দেখে নিই। দেখেন, সুলভ মুদ্রা নীতি, আর নাম্বার 2 ফিসক্যাল নীতি, একটা হচ্ছে মনিটারি পলিসি একটা হচ্ছে ফিসক্যাল পলিসি। কেইনসের মতে মুদ্রার যোগান বাড়িয়ে সুদের হার কমানো সম্ভব, ঠিক আছে, আমি মুদ্রার যোগান বাড়িয়ে দিলাম, বাড়িয়ে সুদের হার কমানো সম্ভব। সুদের হার কমলে বেসরকারি ভোগ, বিনিয়োগ, সামগ্রিক চাহিদা ইত্যাদি বাড়বে, সামগ্রিক চাহিদা বাড়বে, সামগ্রিক চাহিদা বাড়লে দাম স্তর বাড়বে, দাম স্তর যদি বাড়ে আর্থিক মজুরি প্রদত্ত অবস্থায় প্রকৃত মজুরি কমবে, আর প্রকৃত মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়বে, ফলে নিয়োগ এবং প্রকৃত জাতীয় আয় বাড়বে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? একজন রেসপন্স করেন, এই ফ্যাক্টরটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করে আমি আবার বুঝাচ্ছি, দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক্স যে টুলস গুলো আছে, হাতিয়ার গুলো আছে, দেখেন বিষয়টা, আমি মুদ্রার যোগান বাড়িয়ে দিলাম, মুদ্রার যোগান বাড়ানোর সাথে সাথে সুদের হার কমে যাবে, আর সুদের হার যখনই কমবে আমি কি ব্যাংকে টাকা রাখবো? টাকা রাখবো না। বেসরকারি ভোগ বিনিয়োগ সব বেড়ে যাবে, আর বেসরকারি ভোগ বিনিয়োগ চাহিদা অর্থাৎ সামগ্রিক চাহিদা ADC+I+G বা C+I, এটা বাড়বে, এটা বাড়ার সাথে সাথে কি চাহিদা রেখা এভাবে ডানে শিফট করবে, ডানে শিফট করার সাথে সাথে সবকিছু বেড়ে যাচ্ছে না, দাম স্তর আগে ছিল এইখানে এখন সেটা আস্তে করে বেড়ে যাচ্ছে, দাম স্তর যখনই বেড়ে যাবে দ্রব্য মূল্য বাড়বে, আর দ্রব্য মূল্য বাড়লে আর্থিক মজুরি W0 হলো প্রদত্ত,
এখন এখানে যদি দ্রব্যমূল্য আস্তে করে বেড়ে যায়, দ্রব্যমূল্য আস্তে করে বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রকৃত মজুরিটা কমে যাবে। আর প্রকৃত মজুরি যখনই কম হবে, যারা শ্রমের চাহিদা করে, শ্রমিক সংঘ না, মালিক পক্ষ শ্রমের চাহিদা বাড়াবে। শ্রমের চাহিদা বাড়ালে যেগুলা বেকার ছিল তারা নিয়োগ পাবে, নিয়োগ পাবে, ফলে নিয়োগ এবং প্রকৃত জাতীয় আয় বাড়বে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে, মুদ্রানীতি তারল্য ফাঁদ অবস্থায় অকার্যকর হয়। তারল্য ফাঁদটা কি? সুদের হারে নিম্নতম অবস্থায়, যে অবস্থায় ঈশ্বর চাহিদা অসীম হয়ে যায়, এভাবে এটাকে তারল্য ফাঁদ বলা হয়। তারল্য ফাঁদ, সুদের হারে মানি সাপ্লাইটা কি হয়ে যায়? অসীম হয়ে যায়। ঠিক আছে, তাই সামগ্রিক চাহিদা বাড়ানোর একমাত্র পথ হলো সরকারি হস্তক্ষেপ, সরকারি ঘাটতি বাজেট, নমনীয় ফিসকাল নীতির মাধ্যমে চাহিদা বাড়াতে পারে। এখন নমনীয় যে ফিসকাল নীতি সেটা কি? ফিসকাল নীতিটা কি? সরকারের কর এবং রাজস্ব, সরকারের কর ট্যাক্স বাড়িয়ে কাজ করতে পারে, অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আয় ব্যয় বাড়িয়ে। আচ্ছা দেখি এখন কি হয়, দেখেন সরকার দুই ভাবে সামগ্রিক চাহিদা বাড়াতে পারেন। সরকার কর কমিয়ে, কর কমাই দিলাম, আগে 100 টাকা 20 টাকা কর দিতে হলো, এখন 100 টাকায় 10 টাকা কর দিতে হচ্ছে। 10 টাকা আমার কাছে থাকছে, সেই 10 টাকা আমি বেসরকারি ভোগ ও বিনিয়োগ বাড়তে পারেন। 10-এর যে 10-ই বাড়বে সেটা না, 8 টাকা 7 টাকা যা বাড়বে, তো বাড়লে সামগ্রিক চাহিদা বাড়বে। সামগ্রিক চাহিদা বাড়ার সাথে সাথে দ্রব্যমূল্য বাড়বে, দ্রব্যমূল্য বাড়ার সাথে সাথে আর্থিক মজুরি কমবে, আর আর্থিক মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়বে, মালিক পক্ষের শ্রমের চাহিদা বাড়বে, ফলে নিয়োগ এবং প্রকৃত জাতীয় আয় বাড়বে। ব্যাপারটা খুব সোজা কিন্তু, আর আমি যা বলতেছি আমি কিন্তু চোখের সামনে দেখে দেখে বলছি। ঠিক আছে, ঠিক একইভাবে একটু খেয়াল করি। দ্বিতীয়ত, সরকার অতিরিক্ত দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য ব্যয় করে চাহিদা বাড়াতে পারে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দিল, C+I+G। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যখনই বাড়ালো, বাড়ানোর সাথে সাথে আমাদের কি হচ্ছে, বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দিল, বাড়িয়ে দিলে কি হচ্ছে, সামগ্রিক চাহিদা বেড়ে যাবে, দ্রব্যমূল্য বাড়বে, দ্রব্যমূল্য বাড়ার সাথে সাথে আর্থিক মজুরি প্রদত্ত অবস্থায় প্রকৃত মজুরি কমবে, প্রকৃত মজুরি করলে শ্রমের চাহিদা বাড়বে, আর শ্রমের চাহিদা বাড়ার সাথে সাথে নিয়োগ ও প্রকৃত জাতীয় আয় বাড়বে, আবার অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগের দিকে আসবে। ঠিক আছে, এখন সরকার যে পরিমাণ ব্যয় করলে সামগ্রিক চাহিদা বেড়ে A2 হবে, এটা আমরা নিচে চিত্র অনুযায়ী দেখবো। একটু ভালো করে চিত্রটা খেয়াল করি, চিত্রে সামগ্রিক চাহিদা AD, AD C+I এটাকে দেখাচ্ছে, AD হচ্ছে C+I। এখন এখানে বলছে এই C+I আমার দ্রব্যমূল্য নির্ধারিত হচ্ছে পিনট, আর্থিক মজুরি এই যে দ্রব্যমূল্য পিনট, পিনটে আমার প্রকৃত মজুরি নির্ধারিত হচ্ছে W/পিনট। ঠিক আছে, W/পিনট। এখন এখানে কথা হচ্ছে, দেখেন আর্থিক মজুরি W0 প্রদত্ত অবস্থায়, এই যে আর্থিক মজুরি, এই যে W0, এটা যদি প্রদত্ত অবস্থায় প্রকৃত মজুরি W0P0 হয়, প্রকৃত মজুরি আমার W0P0, এই যে ফ্যাক্টরটা প্রকৃত মজুরি W0P0, W0P0 হয়, অপূর্ণ নিয়োগ N1NF পরিমাণ রয়েছে, N0NF পরিমাণ রয়েছে। ঠিক আছে, N0N1 পরিমাণ, এতটুকু অপূর্ণ নিয়োগ আছে বা বেকার আছে, তো সরকার যে পরিমাণ ব্যয় সামগ্রিক ব্যয় বাড়িয়ে দিলে সামগ্রিক চাহিদা বাড়ে। আচ্ছা এখন একটু খেয়াল করেন, আমি একটু বিষয়টা বলছি, যে AD1 আর AS এই বিন্দুতে ছেদ করলো, দাম নির্ধারিত হয়েছে পিনট, পরিমাণ নিয়োগ নির্ধারিত হয়েছে, আয় হয়েছে Y1। এই অবস্থায় আমার এই বিন্দুর সাথে দ্রব্যমূল্য P0 এবং প্রকৃত মজুরি W0P0, যা W0P1 থেকে বেশি, ND এতটুকু শ্রমিকের নিয়োগ, এই বিন্দুর সাপেক্ষে নিয়োগ হচ্ছে N1। এখন আমার বারবার বলছে যে আমি কি করব, আমি সরকারি ব্যয় বাড়িয়ে দিব বা ট্যাক্স কমিয়ে দিব। সরকারি ব্যয় যখনই বাড়াবো, বাড়ালে C+I+G করলে এই বিন্দু থেকে আমার
ইকোনমিক্স চলে যাবে কোন বিন্দুতে, এই বিন্দুতে। এই বিন্দুতে যখনই যাবে তখন সরকারি ব্যয় যখন বাড়বো সি প্লাস আই প্লাস জি, তখন আস্তে করে আমাকে কোথায় শিফট করছে দেখেন, অ্যাগ্রিগেট ডিমান্ড ডানে শিফট করছে। ডানে শিফট করার সাথে সাথে এই বিন্দুর সাথে সাথে দামি স্তরটা বাড়ছে না কমছে, অবশ্যই দামি স্তরটা বেড়ে গেল। দামি স্তরটা বাড়ার সাথে সাথে ডাব্লিউ নট প্রদত্ত অবস্থায় আমার দামি স্তর বাড়লো, কিন্তু প্রকৃত মজুরি আস্তে করে, প্রকৃত মজুরিটা দেখেন আগে ছিল এই বিন্দুর সাপেক্ষে, এখন আস্তে করে প্রকৃত মজুরির, কিন্তু যেহেতু দামি স্তর বাড়ছে আর্থিক মজুরি সেম রয়েছে, প্রকৃত মজুরি কমে গেল। সেই প্রকৃত মজুরি দেখেন এই পয়েন্টের সাপেক্ষে এনডি এবং এনএস, ডিমান্ড ফর লেবার সাপ্লাই ফর লেবার, এই বিন্দুতে ছেদ করলো। ছেদ করার সাথে সাথে আমার কি হলো, যদিও প্রকৃত মজুরি এখান থেকে কমেছে বাট এতটুক পরিমাণ নিয়োগ বেশি হয়েছে। ব্যাপারটা কি বোঝা যায়? ব্যাপারটা কি বুঝতে পারছেন? একজন রেসপন্স করেন। জি স্যার। আর না বুঝলে সাথে সাথে রেসপন্স করবেন যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, হাউ ফার কেনসিয়ান থিওরি ইজ রিলেভেন্ট টু দি রিয়েল ওয়ার্ল্ড। কেনসিয়ান আয় এবং নিয়োগ তত্ত্ব বাস্তব জগতের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, কেনসিয়ান আয় এবং নিয়োগ তত্ত্ব বাস্তব জগতের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ। দেখেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা ঊনবিংশ শতাব্দীতে আয় নিয়োগ সঞ্চয় ও বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে যে বক্তব্য প্রকাশ করেন তা তৎকালীন সময় পরিবেশ ও পরিস্থিতির সাথে কি ছিল, সামঞ্জস্যপূর্ণ ছিল, সামঞ্জস্যপূর্ণ ছিল। কিন্তু শিল্প উন্নয়নের, কিন্তু শিল্প উন্নয়নের সাথে শ্রমিক সংঘের আবির্ভাব ঘটে। আস্তে আস্তে শিল্প উন্নয়ন হচ্ছে, শ্রমিকদের তাদের চাওয়া পাওয়ার জন্য একটা সংঘ গড়ে ওঠে, লেবার ইউনিয়ন বলা হয়, আবির্ভাব ঘটে। একই সাথে দ্রব্য বাজারে একচেটিয়া শক্তির অভ্যুদয় ঘটে, ক্লাসিক্যাল তত্ত্বের বাস্তবতা ম্লান করে দেয় এবং বিংশ শতাব্দীতে প্রায় অচল বলে প্রমাণিত হয়। তো কেনসিয়ান আয় ও নিয়োগ তত্ত্ব পর্যালোচনা করলে দেখা যায় যে আর্থিক মজুরি নমনীয়তা সম্পর্কে কেনস যে বক্তব্য রাখেন তা বাণিজ্য চক্রের সাথে সঙ্গতিপূর্ণ, এবং বর্তমান যুগে শক্তিশালী শ্রমিক সংঘ থাকায় অর্থনৈতিক মন্দার সময় ও আর্থিক মজুরি কমানো সম্ভব নয়। আবার সমৃদ্ধ সময় শ্রমের অতিরিক্ত চাহিদা হেতু আর্থিক মজুরি বাড়তে পারে। তার মানে কি, সমৃদ্ধের সময় শ্রমের মজুরি বাড়তে পারে কিন্তু মন্দার সময় আর্থিক মজুরি কমানো সম্ভব হয় না। সুতরাং আর্থিক মজুরির উপর নমনীয় এবং নিজ দিকে অনমনীয় কেইনস এই বক্তব্যটি মোটামুটি বাস্তবসম্মত। তাছাড়া কেইনসের বক্তব্য গবেষণার ভিত্তিতে অর্থনীতিবিদ এ এ আলচেন সমর্থন করেন। আয় ও নিয়োগ বাড়াতে ক্লাসিক্যালদের মজুরি মূল্যের নমনীয়তা বাস্তবে এত ধীর গতিতে কাজ করে যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দিক দিয়ে গ্রহণযোগ্য নয়। তদুপরি মুদ্রানীতি মন্দা মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে পারে এই বক্তব্য পুরোপুরি শক্ত নয়। তো কেইনস মুদ্রানীতি ও রাজস্ব নীতিকে আয় ও নিয়োগ বাড়াতে বিবেচনা করেন। ঠিক আছে, মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, এই অর্থে নীতি নির্ধারক নির্ধারণের দিক থেকে তার তত্ত্ব ক্লাসিক্যাল তত্ত্ব অপেক্ষা বেশি বাস্তব সম্পন্ন। কারণ ঐতিহাসিকভাবে দেখা যায় বাণিজ্য চক্র মোকাবেলা করে আয় ও নিয়োগ স্থিতিশীল রাখার জন্য মুদ্রা বা রাজস্ব নীতি এককভাবে সাফল্য লাভ করতে পারে না, বরং উভয় নীতি একযোগে প্রয়োগ করা দরকার। সো এখান থেকে আমরা যেটা, যে আমি শুধু যে ফিসক্যাল পলিসি অ্যাপ্লাই করব অথবা শুধু যে আমি মনিটারি পলিসি অ্যাপ্লাই করব সেটা না, দুইটার সংমিশ্রণে যদি অ্যাপ্লাই করি তাহলে বেকারত্ব থাকতে পারে, মুদ্রাস্ফীতি থাকতে পারে, মুদ্রা সংকোচন থাকতে পারে, সেই অবস্থাটা দূরীকরণ করা যায়। এখন আসেন লাস্ট টপিকস আমাদের, কেনসিয়ান আয় এবং নিয়োগ তত্ত্বের সমালোচনা বা ত্রুটি। কেনসিয়ান মডেলের সমালোচনা বা ত্রুটি বলতে কি বোঝায়? প্রত্যেকটা মডেলে কিছু কিছু শর্টকামিংস থাকে, সেই শর্টকামিংস গুলোকে ত্রুটি হিসেবে ধরে নেওয়া যায়। তো সেই ত্রুটি গুলো কি কি দেখেন, নাম্বার ওয়ান সামগ্রিক চাহিদার ধারণা ত্রুটিপূর্ণ,
কেইসের মতে সামগ্রিক চাহিদার ঘাটতি বেকারত্বের মূল কারণ। চাহিদা নাই, চাহিদা না থাকলে কি দ্রব্য উৎপাদন হবে? আর দ্রব্য উৎপাদন করতে গেলে কাদের লাগবে? মানুষ লাগবে, মানুষ মানে নিয়োগ লাগবে। এখন সামগ্রিক চাহিদাই নাই, আমি দ্রব্য উৎপাদন করে কি ফলা রাখবো? কখনোই না, তাই তো আমার নেট লস। তো সেই সে তার মানে কি? তার মানে সামগ্রিক চাহিদার ঘাটতির কারণে বেকারত্বের সৃষ্টি হয়। অধ্যাপক এস এইচ লিখটার যুক্তি দেন যে আপেক্ষিক আপেক্ষিক মূল্য মোট ব্যয় বা চাহিদা আংশিকভাবে নির্ধারণ করে যা কেইনস বিবেচনা করেন নাই, ফলে সামগ্রিক চাহিদা ধারণাটা অপূর্ণ। এরপর 2 নম্বর বলছে সামগ্রিক যোগান ধারণা অপূর্ণ। অধ্যাপক ডি প্যাটিংকিং এর মতে কেইনসীয় সামগ্রিক যোগান অপেক্ষক অপূর্ণ। কেইনসীয় তত্ত্ব অনুযায়ী সামগ্রিক যোগান স্থিতিশীল থাকবে, এজন্য 45 ডিগ্রি রেখার সাহায্যে এই অপেক্ষকে দেখানো হয়। এ থেকে প্যাটিংকিং যুক্তি দেন যে চাহিদা নিজস্ব যোগান সৃষ্টি করে। এই বক্তব্য পরোক্ষভাবে হলেও উঠে আসে। আর কার্যকর চাহিদা তৃতীয়ত, কার্যকর চাহিদা ও নিয়োগের সম্পর্ক ত্রুটিমুক্ত। কার্যকর চাহিদা ও নিয়োগের সম্পর্ক ত্রুটিপূর্ণ। অধ্যাপক এইচ হ্যাজ লিট যুক্তি দেন নিয়োগ কার্যকরী চাহিদার উপর নয়, বরং মজুরি হার, দ্রব্যমূল্য এবং অর্থের যোগানের আন্তঃ সম্পর্কের উপর নির্ভর করে। 4, বদ্ধ অর্থনীতি। কেইনস একটি বদ্ধ অর্থনীতি বিবেচনা করেন। বাস্তবে উন্মুক্ত অর্থনীতি বিরাজমান, আন্তর্জাতিক বাণিজ্য দেশের আয় ও নিয়োগের উপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করে। আয় ও নিয়োগের উপর বৈদেশিক বাণিজ্যের প্রতিক্রিয়া বিবেচনা না করায় কেইনসীয় তত্ত্বের প্রয়োগশীল সীমিত বলা যায়। 5 নম্বর হচ্ছে দ্রব্য বাজারের পূর্ণ প্রতিযোগিতার ধারণা অবাস্তব। তো সমাজতান্ত্রিক অর্থনীতিতে এই ধরনের বাজার নেই। পুঁজিবাদী অর্থনীতিতে একচেটিয়া প্রতিযোগিতা, অলিগোপলি ইত্যাদি ইত্যাদি দেখা যায়, দ্রব্য বাজারে দেখা যায়। সুতরাং কেসিয়ান তত্ত্ব প্রয়োগের দিক থেকে অবাস্তব বলা যায়। 6, অপূর্ণ 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 ভার অপূর্ণ নিয়োগের অপূর্ণ নিয়োগের ভারসাম্য ধারণা ত্রুটিপূর্ণ। ঠিক আছে। তো অধ্যাপক জি হ্যাভেলার, জে আর হিক্স, ডাব্লিউ লিওনটি প্রমুখ যুক্তি দেন যে মুদ্রানীতি, সুদের হার, অর্থের চাহিদা মধ্যে সম্পর্ক, নিয়োগের সাথে সুদের সম্পর্ক, আর্থিক মজুরির অনমনীয়তা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন অনুমানের উপর অপূর্ণ নিয়োগের ভারসাম্য স্থিতিশীলতা নির্ভর করে। তো অধ্যাপক এইচ হ্যাজ লিড যুক্তি দেন অপূর্ণ নিয়োগের ভারসাম্যের ধারণা এমনিতেই নাকচ করে দেয়। তো আপনাদের এইখানে আর কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে বলেন। এরপর যে 2-1টা আছে যে স্বল্পমেয়াদে ত্রুটি বিবেচনা, ত্বরণ নীতির অবজ্ঞা, কেইনসের তত্ত্বের গতিশীলতা ত্রুটিপূর্ণ, নীতিগত নির্দেশনা সমস্যার সৃষ্টি করে। এখানে দেখেন, এখানে যে কথা কেইনসের আলোচনা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী যে বাস্তবতা, সেই বাস্তবতা কেইনসিয়ান তত্ত্বে নাই। ঠিক আছে। এরপরে যেটা বলেছে যে ত্বরণ নীতির অবগতা, কেইনসিয়ান যে গুণক নীতি আছে সেই গুণক নীতির সাথে জাতীয় আয়ের উঠানামা ব্যাখ্যা করেন। ত্বরণ নীতি বিবেচনা না করায় কেইনসীয় তত্ত্বের গতিশীলতা ক্ষুণ্ণ হয়েছে বলা যায়। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের লেকচার। আপনাদের যদি কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে আমাকে একটু নক দেন। কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে? স্যার, এই যে সমালোচনাটার সর্বপ্রথম পয়েন্টটা বুঝতে পারলাম না, যে আপেক্ষিক মূল্য মানে মোট ব্যয় আংশিকভাবে নির্ধারণ করে, এই জিনিসটা বুঝতে। কোনটা? এই যে সামগ্রিক চাহিদা ধারণা ত্রুটিপূর্ণ, এটা? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, কেইনসের মতে সামগ্রিক চাহিদার ঘাটতি বেকারত্বের মূল কারণ। সামগ্রিক চাহিদা, আমার চাহিদা না থাকলে
আপনি আমি কি দ্রব্য উৎপাদন করব? কখনোই না। দ্রব্য উৎপাদন করতে মানুষ লাগে, লোক লাগে, তাই না? তো চাহিদা যদি নাই থাকে, আমার বেকারত্ব অবশ্যই থাকবে। চাহিদা থাকবে, আমার দ্রব্যের চাহিদা থাকলো, আমি নিয়োগ দিয়ে মানুষকে